ছোটবেলায় একটা জিকেতে প্রশ্ন করা হতো আমায়, যে কোন গাছ সবচেয়ে প্রয়োজনীয়, মানে তার সবকটি অঙ্গ মানুষের প্রয়োজনে লাগে। একদম ছোটবেলায় একটু ভাবতাম, কিন্তু তারপর থেকে এটা খুব কমন প্রশ্ন হয়ে গিয়েছিল এবং আমিও আমার থেকে ছোটদের ধরতে শুরু করেছিলাম। আর সত্যি আমি ভেবে দেখলাম এমন অনেক গাছই আছে যার প্রতিটি অঙ্গ আমাদের কাজে লাগে। তার মধ্যে একটা গাছ আপনাদের নাম বলবো, আর সেটা হচ্ছে নারকেল গাছ। নারকেল গাছের প্রতিটি অংশ মানব সভ্যতায়, মানব জাতির জন্য কাজে লাগে। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন প্রথম নারকেল ধরে, নারকেল বলি না আমরা, সেটাকে বলি ডাব, সেই ডাবটাও কিন্তু আমাদের তার জলটা পানীয় হিসাবে খাওয়া হয়। আর সেই ডাবটা যে খাওয়ার পরে কেটে শুকিয়ে সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আর বাকি অংশগুলো গেছে, সেগুলো কি আমাকে বলে দিতে হবে? সেগুলো আমাদের বলেই দিতে হবে না। আমি জানি আপনারা জানেন নারকেল গাছের পাতার যে সরু সরু পাতাগুলো, মানে তার কাঠিগুলো, আমাদের নারকেল গাছিগুলো, সেগুলো দিয়ে কিন্তু আমাদের ঝাঁটা তৈরি হয়। এছাড়াও তো বিভিন্ন অংশগুলো রয়েছে যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয়। একটা অংশ আপনি বলবেন নারকেল গাছের যেটা আমাদের কাজে লাগে না? কেন হঠাৎ নারকেল গাছ নিয়ে পড়ছে এটাই তো ভাবছেন। অ্যাকচুয়ালি আজ 2 সেপ্টেম্বর না, আজ হচ্ছে ন্যাশনাল কোকোনাট ডে, মানে জাতীয় নারকেল দিবস। আর এখানেও একটা কারণে এই জাতীয় নারকেল দিবস পালন করা হয়, সেটা হচ্ছে নারকেল গাছের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য। এখন তো মানুষ গাছ কাটতেই ব্যস্ত থাকে, যাতে গাছ না কেটে তার গুরুত্ব উপলব্ধি করতে পারে, সেই কারণে নারকেল গাছের গুরুত্ব বোঝানোর জন্য 2 সেপ্টেম্বর দিনটিকে প্রতি বছর জাতীয় কোকোনাট দিবস, জাতীয় নারকেল দিবস হিসাবে পালন করা হয়। ও হ্যাঁ, একটা কথা ভুলে গেছিলাম, মাথায় নারকেল তেল মাখেন তো? মাথার চুলে তেল দেন না? আমরা তো মাথার চুলে তেল দিই নারকেল তেল, নারকেল থেকে তৈরি হওয়ার যে তেলটা। কিন্তু দক্ষিণ ভারতীয়রা জানেন কি, এই নারকেল তেল দিয়ে রান্নাও করে এবং সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সুতরাং আমাদের সচেতন হতে হবে নারকেল গাছ বাঁচানোর জন্য, নারকেল গাছ নতুন করে লাগানোর জন্য। হ্যাপি ন্যাশনাল কোকোনাট ডে। অন্তরে যার অসীম পুঁজি, ভালো মন্দে নিজেকেই খুঁজি। রেসপেক্ট দাই প্যাশন, রেসপেক্ট ইউর সেলফ, ভালোবাসো নিজেকে।